চিন্তাটা ব্যথায় আমার লক হয়ে যেত, যখন আমার ব্যথায় লক হয়ে যেত নিজের পাটাকে এরকম হেঁটে দেখতে পারতাম, কেউ যদি আমার পাশ থেকে ডাকতো আমি হাত ঘোরাতে পারতাম না, এরকম ভাবে দেখতে পারতাম। সে মতো অবস্থায় আমি মানে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে হোমিওপ্যাথি পড়তে পড়তে এর অঞ্চলে যত রকমের কলকাতা থেকে ডাক্তার বাবুরা স্পেশালিস্ট আসতে থেকে শুরু করে সমস্ত ডাক্তারবাবুকে আমি দেখিয়েছি, তা আমার এতগুলো রিপোর্ট আর কাগজ আমার সঙ্গে করে ভরে ওঠা এখন যেটা কাজে লেগেছে এখন আমার। সেই চিকিৎসাটা করতে করতে সমস্ত ডাক্তারের কাছে আমি ফেল হয়ে গেছি। বেশ 9 বছর চিকিৎসা করে আমার যে একটা জিনিস উপকার হয়েছে, যে ছিল আমার ঘাড়ে ব্যথা, সেটা এলো আমার কোমর পর্যন্ত, কোমরে পড়ে এলো আমার হাঁটুকে, ছাদে ওঠা বা সিঁড়িতে ওঠে আমার বন্ধ হয়ে গেল। তারপর 6 কিলোমিটার বাইক চালাতে গিয়ে আমার হাতের মানে টিকা রাখতে পারতাম না, হাতটা ধরে রাখতে পারতাম না, বুঝলাম নার্ভের রোগ এসে গেছে। সর্বশেষ দেখলাম সুগার আর প্রেশার। ডাক্তারগুলো চিন্তা করতে হবে না, হসপিটালে যাবেন একটা কার্ড করে দেবো, গভর্নমেন্ট থেকে আমার সুগার প্রেশার ওষুধ ফ্রিতে দেবে। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো লাগলো শুনে। তাই এরকম কারণে অবস্থা 9 বছর চিকিৎসা করতে করতে গিয়ে কমেছিলাম। সে মতো অবস্থায় একজন বন্ধুর কাছ থেকে পেলাম এই বিষয়টাকে। আমি 6 মাস আগে শুনেছিলাম, কিন্তু সাবজেক্টটা আমি মেনে নিতে পারিনি, কারণ স্বাভাবিকভাবেই যে একটা প্রোডাক্ট খাবো সমস্ত রোগ মিটে যাবে, আর 9 বছর ধরে আমার কোনো ডাক্তারবাবু সারাতে পারলেন না, এটা একটু আশ্চর্যজনক ব্যাপার ছিল। তাই উনি বন্ধু আমার খুব মাঝে মাঝে খবর নেন কেমন আছি, এমন খুবই খারাপ অবস্থা। ঠিক তখন আমার এই আমাদের যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যে ডাক্তারবাবু লাস্ট আমাকে দেখেছিলেন, ওনার 6 লাখ টাকার ইঞ্জেকশন দিয়েছিলেন আমাকে। 6 লাখ টাকার ইঞ্জেকশন জানি না কার কার নেওয়ার অভ্যাস আছে, এটা কত আনন্দের জিনিস ওটা আমি ভোগ করেছি। 6 লাখ টাকার ইঞ্জেকশনটা নেওয়ার পর একটা টেস্ট দিলেন, টেস্টের পর 2000 টাকা খরচ আর 2000